অবহেলা করছে। ভালোবাসার মানুষে সব কিছুই সহ্য করা যায়, কিন্তু তার অবহেলা সহ্য করা যায় না। কথাটি বলেছেন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ। আপনি যাকে ভালোবাসেন তার অবহেলার পাত্র হতে কখনোই আপনার ভালো লাগবে না। শত ব্যস্ততার মধ্যেও মনের ভেতর কোথায় যেন একটা আকুতি, একটা ভয়। এই ভয় কিসের? হারানোর, নাকি চিরতরে হারিয়ে যাওয়া সেই মানুষটির মন থেকে? আপনি যাকে ভালোবাসেন তার অবহেলার পাত্র হতে কখনোই আপনার ভালো লাগবে না, এমন অবস্থায় অনেকে ভোগেন দুশ্চিন্তা ও মানসিক যন্ত্রণায়। সার্বক্ষণিক উদ্বেগের তাড়নায় ঘটে স্বাস্থ্যহানি। কি করা উচিত আর কি করা উচিত নয় সে বিষয়ে বিভ্রান্তিতে ভোগেন অনেকেই, কিন্তু সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে আপনাকে। সম্পর্ক ধরে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যোগাযোগ রাখার সঠিক অভ্যেস ও সুষ্ঠু ব্যবস্থাপনা। খেয়াল করে দেখুন আপনাদের যোগাযোগ নিয়মিত হচ্ছে কিনা। আবার অনেক সময় দিনে বেশ কয়েকবার যোগাযোগ হলে আপনার সঙ্গী রাতে কথা নাও বলতে পারে, এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। তৃতীয় ব্যক্তি, যে কোনো সম্পর্কের জন্য তৃতীয় ব্যক্তি খুব ক্ষতিকর। তৃতীয় ব্যক্তির কারণে যেন দুজনের মধ্যে কমিউনিকেশন মিসকমিউনিকেশনে পরিণত না হয় সে ব্যাপারে দুজনকেই সজাগ থাকতে হবে। ভালোবাসা কি হয়ে যাচ্ছে অত্যাচার? পরস্পরের প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্পর্ককে করে তোলে আরো মজবুত। তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। আপনার সঙ্গী সময় মতো খেয়েছে কিনা বা শরীর ঠিক আছে কিনা তা জানার জন্যই জিজ্ঞেস করুন। রুটিনে পরিণত করবেন না বা বারবার জিজ্ঞেস করবেন না। সঙ্গীর দিকে মনোযোগ দিন। স্কাইপে কথা বলা বা ফেসবুকে চ্যাট করার সময় দুজন দুজনের দিকেই মনোযোগ দিন। অহেতুক অপেক্ষা করবেন না। কোনো কাজের জন্য উঠতে হলে তাকে জানান যে আপনি ব্যস্ত, কারণ দীর্ঘক্ষণ চ্যাটের রিপ্লাই না পেলে সে ভাবতে পারে যে আপনি তাকে অবহেলা করছেন বা গুরুত্ব দিচ্ছেন না। ভালোবাসার সম্পর্ক চিরন্তন। যদি মনে হয় আপনি তার সঙ্গে ভালো নেই, তাহলে তাকে সেটা খোলাখুলি বলে দিন। অহেতুক তাকে মিথ্যে বলবেন না, এতে কষ্ট বাড়বেই। যদি আপনার মনে হয় ভালোবাসাটা আর নেই, তাহলে এখানেই শেষ করুন, তাকে মিথ্যে বলে ঠকাবেন না। ভালোবাসা বিশুদ্ধ হওয়া অত্যন্ত প্রয়োজন। একদিন তো দ্বিধা বা খুঁত নিয়ে ভালোবাসা হবে না। ভালোবাসা এবং ভালো লাগা এক নয়। ভালো লাগা যখন ভালোবাসায় পরিণত হবে আপনার মনের নোটিফিকেশন বেল এমনি বেজে উঠবে। ধৈর্য ধরে ভালোবাসার যত্ন নিতে শিখুন। সারা জীবন বিস্তার পর বিস্তার হুমায়ুন স্যারের প্রেমে ভরা কাব্য শোনালেও কাজ হবে না। আপোষহীন সঙ্গকে প্রিয়তম করে রাখুন। ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। পরবর্তী আপডেট নোটিফিকেশনে পেতে বিশ্বগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ভালোবাসা দিবস উপলক্ষে আগামীকাল আমাদের স্পেশাল এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকুন, ভালোবাসুন।